চতুর্ভুজের প্রথম উপপাদ্য, এই উপপাদ্যটা দেখানোর সময় আমাদের টিচার যা করেছিলেন তা আমার এখনও মনে পড়ে। এই উপপাদ্যটা এমন যে চতুর্ভুজের যে চারটা কোণ আছে না, এই চারটা কোণের সমষ্টি হলো গিয়ে চার সমকোণ, এরকম দেখাতে হবে। আমার টিচার কি করলেন, দেখা গেল যে একটা চতুর্ভুজ আঁকলেন, বললেন যে এই যে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, হ্যাঁ চতুর্ভুজের সমষ্টি চার সমকোণ, শেষ, প্রমাণ শেষ। আমরা কিছুক্ষণ তাকিয়ে থাকলাম জিনিসটা কি হলো। অ্যাকচুয়ালি যখন তুমি জিনিসটা বুঝে যাবা তারপরে তোমার কাছে মনে হবে আসলেই একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, বেশ আমার যে চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি চার সমকোণ প্রমাণ হয়ে গেছে। আসো তাহলে দেখো এটা কীভাবে। বিশেষ নির্বাচন, মনে করে নিলাম যে এ বি সি ডি এটা একটা চতুর্ভুজ, তার ভিতরে আমার প্রমাণ করতে হবে যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্রত্যেকটা কোণের সমষ্টি হলো গিয়া চার সমকোণ। এটা দেখানোর জন্য আমি এ কমা সি যোগ করে দিব, দুইটা যেন ত্রিভুজ আসে, তাই না? মনে আছে তো দুইটা ত্রিভুজ। এখন এসি কর্ণ চতুর্ভুজটাকে দুইটা ত্রিভুজে ভাগ করেছে, ত্রিভুজ এ ডি সি আর ত্রিভুজ এ বি সি। পরের লাইনে যাওয়ার আগে আমি তোমাদেরকে মনে করিয়ে দেই, ত্রিভুজের যে তিনটা কোণ আছে না, এই তিনটা কোণের সমষ্টি সবসময় দুই সমকোণ বা 180 ডিগ্রি। ব্যাস, ত্রিভুজ এ বি সি এ তুমি যা পাচ্ছ, আমরা যদি আলাদা আলাদাভাবে দেখি, ত্রিভুজ এ বি সি এ কোণ বি এ সি প্লাস কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি প্রত্যেকটা মিলে তুমি পাচ্ছ দুই সমকোণ। আমরা এখানে কোণ এ বি সি আলাদাভাবে উল্লেখ করার কিছু নেই, যেহেতু বিতে এই একটা কোণই আছে, আমরা শুধু কোণ বি বললেই চলবে। সব মিলিয়ে পাচ্ছি যেটা সেটা হলো গিয়ে দুই সমকোণ। পরে ত্রিভুজ এ ডি সি যেটা আছে এটার দিকে যদি তুমি তাকাও, কোণ সি এ ডি প্লাস কোণ ডি সি এ প্লাস এই যে এটা, এখানে তো ডিতে শুধুমাত্র একটা কোণই তৈরি হয়েছে, তাই শুধু কোণ ডি বলে দিলাম। দেখো এই ক্ষেত্রেও আমরা তো জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, সো এই তিনটা কোণের সমষ্টি দুই সমকোণ আমরা লিখে দিলাম। এবার খেয়াল করো সবচাইতে মজার যে ব্যাপারটা, আমার প্রমাণ করা দরকার ছিল কি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি। আমি কোণ বি আর কোণ ডি এর কথা অলরেডি উল্লেখ করে নিয়ে এসেছি, অলরেডি উল্লেখ করতে পারিনি কোণ এ আর কোণ সি এর কথা। ভালোভাবে যদি খেয়াল করো দেখো যে কোণ বিএসি যে পার্টটা আছে, ধরো কোণ বিএসি এই যে এই পার্টটা, এবং কোণ ডিএসি যে পার্টটা, এই দুইটা মিলে কিন্তু কোণ এ হয়ে যায়। একইভাবে কোণ এসিবি এবং কোণ এসিডি, এই দুইটা যদি যুক্ত করো কোণ সি তৈরি হয়ে যায়। তাহলে আমরা যদি এইখানে যে দুইটা সমীকরণের মতো তৈরি হয়েছে না, এই দুইটা যদি যোগ করে দেই তাহলে দেখো কি হয়। দুইটা সিম্পলি যোগ করে দিলাম, ডান পক্ষ থেকে দেখতে পাচ্ছি যে চার সমকোণ চলে আসছে। আমার কাজ হবে এই বাম পক্ষটাকে দেখানো যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি। এখন কোণ ডি আর কোণ বি দেখে নিলাম, কোণ ডিএসি আর কোণ এসি ডি দুইটো মিলে যেন কোণ তৈরি হয়, কোণ ডিএসি কোণ ডিএসি এবং কোণ আরেকটা দেখিয়েছি যে কোণ এসিবি, এই দুইটা কোণ ধরো, এই দুইটা মিলে কোণ তৈরি হয়। কোণ ডিএসি আর কোণ বিএসি মিলে কোণ এ পাই, কোণ এসিডি আর কোণ এসিবি পেলে কোণ সি পাই। তখন এই দুইটা থেকে আমরা মান দুইটা বসিয়ে দিলাম, দেখে কি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইকুয়াল টু চার সমকোণ হয়ে গেল। তাহলে মূল থিমটা কি হচ্ছে, আমার একটা জিনিস বুঝতে হবে যে কোণ সি এ বি বা বিএসি এর সাথে যখন কি না তুমি কোণ ডিএসি যুক্ত করবা, সাথে সাথে এইটা কোণ এ হয়ে যাবে, আবার কোণ এসিবি এবং কোণ এসিডি দুটা যুক্ত করলে কোণ সি হয়ে যাবে। এই থিমটা যদি তুমি ধরতে পারো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ এই থিমটা বুঝতে পারো, সাথে সাথে সবগুলা কোণ যোগ করে দিয়ে আমরা চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ প্রমাণ করে ফেলতে পারি।